শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ একেবারে তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজ্যের নেতৃত্বে ঝাঁকে ঝাঁকে চাকরি বাতিল হয়েছে ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে এসএসসি নবম দশম এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ঝাঁকে ঝাঁকে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের চরম নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের একেবারে ঢোল ফাটিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ডিভিশন বেঞ্চ ঘুরে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল থাকে এবং সেই মামলা ফিরে আসে কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ছ মাসের মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ চাকরি বাতিলের নির্দেশ ফয়সালা করে দিতে হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে সেই মতো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটি বিশেষ বেঞ্চ গঠন করে দেন ছ মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করতে আর সেই মামলাতেই কিন্তু একেবারে ডিভিশন বেঞ্চের দাবাং বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও ভয়ঙ্কর ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্টাইলি মামলা ফয়সালা করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্টাইলি তিনি নির্দেশ দিচ্ছেন কিন্তু বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীরা তাদের চাকরি বাতিল কিন্তু একেবারে নিশ্চিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পক্ষেই কিন্তু আবারও জোরালো সওয়াল করলেন বিচারপতি দেবাংশু বসাক চাকরি বাতিল মামলায় কিন্তু নয়া মোর চাকরি বাতিলের দিকেই কিন্তু এগোচ্ছে এই মামলা বিচারপতি দেবাংশু বসাক যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু কেঁপে উঠল রাজ্য রাজনীতি আর ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের বাঁচাতে গিয়ে বারবার হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য আজও কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি প্রশ্ন তুলে দিয়েছেন কার নির্দেশে ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের বাঁচানোর চেষ্টা করছে এসএসসি আর তারপর পর কিন্তু একেবারে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিশেষ বেঞ্চে কিন্তু তোল কাণ্ড চরম নির্দেশিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আর তারপর পরে কিন্তু একেবারে কেঁপে উঠল হাইকোর্ট ক্ষোভে ফেটে পড়লেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিচার করছে একই বললেন বিতর্কিত নিযুক্ত শিক্ষকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে দুর্নীতির তদন্তে গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া এর তথ্য যে অবিকৃত এবং আসল তা দিয়ে দাবি করল সিবিআই আছে এবং সেই তথ্য যে আসল তা কিভাবে বোঝা গেছে তার বিস্তারিত ব্যাখ্যা হলফনামায় দেওয়া হয়েছে কিভাবে উত্তরপত্র স্ক্যান করার পরে সেই তথ্য বিকৃত করে বিশেষ কিছু পরীক্ষার্থীর নম্বর বাড়ানো হয়েছে তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে সেখানে তবে কেবল নবম থেকে দ্বাদশ নয় উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একই রকম দুর্নীতির ইঙ্গিত ওই হলনামায় আছে উত্তরবত্তর স্ক্যান এবং সফল পরীক্ষার্থীদের তালিকা তৈরির দায়িত্বে থাকা সংস্থা নাইসার একাধিক কর্মী কিভাবে এই দুর্নীতিতে যুক্ত হয়েছিলেন সেই ব্যাখ্যা ওই রিপোর্টে দেওয়া হয়েছে তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার গতি প্রকৃতি নিয়ে অসন্তুষ্ট অসন্তোষ প্রকাশ করলেন বিতর্কিতভাবে নিযুক্ত বেআইনি ভুয়ো শিক্ষকদের অন্যতম আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে বিচার করতেন যেভাবে তিনি একের পর এক বিস্ফোরক নির্দেশ দিতেন এই ডিভিশন বেঞ্চও সেই পথেই হাঁটছে সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই শিক্ষকদের আরেক আইনজীবী অনিন্দ মিত্র উত্তরপত্তর যাচাইয়ের নির্দেশ নিয়েও আপত্তি তুলে বলেন এই নির্দেশের ফলে প্যান্ডোরার বাক্স খুলে যাবে কারণ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের উত্তরপত্র আগে কোথাও প্রকাশিত হয়নি যদিও ডিভিশন বেঞ্চ এই যুক্তি মানেনি এসএসসি নিয়োগ দুর্নীতির সব মামলা সুপ্রিম কোর্টে গিয়েছিল শীর্ষ আদালত নির্দেশ দেয় যে হাইকোর্টের একটি বিশেষ ডিভিশন বেঞ্চ এই মামলা শুনবে এবং ছ মাসের মধ্যে শুনানি শেষ করে রায় দেবে সেই নির্দেশ মতোই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলাটি পাঠান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব আর এই মামলা হাতে পার পরেই কিন্তু একেবারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্ট্রাইলেই কিন্তু দাওয়াং মুডে একেবারে বিচারপতি দেবাংশু বসাক চরম নির্দেশ একের পর এক চরম নির্দেশ দিয়ে যাচ্ছেন তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে দীর্ঘদিন ধরে চাকরি করছেন বলে আপনারা যদি ভুয়োভাবে বেআইনিভাবে চাকরি পেয়ে থাকেন এই যুক্তিতে আপনাদের চাকরি বহাল থাকবে সেরকম কিন্তু নয় যদি দেখি যে আপনাদের চাকরি বেআইনি বেআইনি হয়েছেন দুর্নীতির মাধ্যমে তাহলে আপনাদের চাকরি বাতিল হবেই কেউ আপনাদের চাকরি আটকাতে পারবে না আপনাদের চাকরি কিন্তু যাবেই কেউ বাঁচাতে পারবে না আপনাদের এমনই কিন্তু চরম নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু উপসাকে ডিভিশন বেঞ্চ আর তারপর পর কিন্তু সিবিআই গাজিয়াবাদ থেকে যে উত্তরপত্রগুলো পেয়েছে সেই উত্তরপত্র নিয়ে কিন্তু বিস্ফোরক রিপোর্ট জমা দেওয়ার পর একেবারে চরম নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাক তাতেই কিন্তু কেঁপে উঠল কলকাতা হাইকোর্ট কেঁপে উঠল রাজ্য রাজনীতি এবং বিচারপতি দেবাংশু বসাকের বিরুদ্ধে এবার কিন্তু বিস্ফোরণ ঘটাতে শুরু করে দিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেআইনি ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে স্টাইলে বিচার করতেন যেভাবে বিচার করতেন ডিভিশন বেঞ্চের বিচারপতিও সেভাবেই বিচার করছেন আর তাতেই কিন্তু চরম চরম বিপাকে বিপাকে রাজ্য বেআইনি শিক্ষক শিক্ষিকারা কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নিয়ে কিন্তু চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছে চরম অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্য সরকারকে একাধিকবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে রাজ্যের একাধিক নেতা মন্ত্রীরা বিস্ফোরক দাবি করেছেন কুণাল ঘোষ থেকে শুরু করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বারবার আক্রমণ চালিয়েছেন কারণ যে সমস্ত মন্তব্য এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছেন তাতেই কিন্তু কাঁপিয়ে দিয়েছেন পুরো রাজ্য রাজনীতিকে আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে যখন সমস্ত নিয়োগ দুর্নীতির মামলা চলে গেছে অন্য বেঞ্চে রাজা শেখর মান্থা বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চে এবং বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নিয়ে যখন ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফয়সলা হচ্ছে সেখানে কিন্তু একের পর এক চরম নির্দেশ দিচ্ছেন বিচারপতি দেবাংশু বসাক অর্থাৎ সুপ্রিম কোর্ট যা পারল না সেটাই কিন্তু করে দেখালো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পথে হেঁটেই কিন্তু ভু শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের পক্ষেই একেবারে রায় দিতে চলেছেন বিচারপতি দেবাংশু বসাক এই মামলা ছ মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই মামলায় ফাইনাল নির্দেশ কি দেন বিচারপতি দেবাংশু বসাক কতজনের চাকরি বাঁচে আর কতজনের চাকরি বাতিল হয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের